नमस्कार, सुश्रुत टीवीते आपनादेर स्वागत। आज देशेर 74तम स्वाधीनता दिवसे आमादेर सुश्रुत टीवीर पथचला शुरू। सुश्रुत आई फाउंडेशन एंड रिसार्च सेंटर सल्ट लेक शाखाते एखन पताका उत्तोलन करछेन श्री समरेंद्र सेनगुप्त। आमरा एखन सरासरि सेखानेई पौंछे जाब। नमस्कार, आमी समरेंद्र सेनगुप्त, विधाननगरी एफडी ब्लॉकेर अधिवासी। 1987 साल थेके आमी एखाने अवस्थान करछि। जतदूर मने पड़े आमार विधाननगरे सुश्रुत आई फाउंडेशन रिसार्च सेंटारेर जनसमक्षे प्रथम आत्मप्रकाश एफडी ब्लॉक कम्युनिटी सेंटर प्रांगणे हयेछिलो बोले आमार धारणा, एबं आमार सौभाग्य जे सेई सभाय আমি আমন্ত্রিত হিসাবে থাকতে পেরেছিলাম। যে চার রোপিত হয়েছিল সেই সময়ে সেটি আজ মহীরুহে পরিণত হয়েছে। আজকে দেশের 74তম স্বাধীনতা দিবস উদযাপনকালে আজ সুশ্রুত আই ফাউন্ডেশন ইন রিসার্চ সেন্টার সম্পর্কে দুটি কথা বলবার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। সুশ্রুত আই ফাউন্ডেশন রিসার্চ সেন্টার যদিও আজ মহীরুহে পরিণত হয়েছে এবং বিধাননগরবাসী যখনই তাদের চিকিৎসার কাজ চোখের চিকিৎসার কারণে যখন প্রথম নাম হিসেবে সুশ্রুত আই ফাউন্ডেশন রিসার্চ সেন্টারকে স্মরণ করে তখন আমরা গর্বিত অনুভব করি যে এই প্রতিষ্ঠান আজকে দেশের এবং জাতির পক্ষে একটি উন্নতি এবং অগ্রগতির পরিচায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এখানকার পরিষেবা, এখানকার চিকিৎসকবৃন্দ, সেবক সেবিকাবৃন্দ, কর্মচারীবৃন্দ প্রত্যেকের সদ ব্যবহার, আপনজনের মতো ব্যবহার এবং প্রত্যেকের সাথে আমাদের মতো সাধারণ নাগরিকদের সাথে যে ব্যবহার আমরা পেয়ে থাকি, প্রত্যেকের কাছে শুনে থাকি, তা সত্যি পরম পরিচয়, পরম নির্ভরতার সুযোগ আমাদের করে দেয়। এবং আমি জানি যে এখানে চিকিৎসা এখনও পর্যন্ত আমাদের আয়ত্তাধীন, আমাদের সমর্থন আমাদের যেটা সামর্থ্য সেই সুযোগ আমাদের দান করে থাকি। আমরা বিশ্বাস করি যে এই প্রতিষ্ঠান নিজেকে আরও বড় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে এবং দেশের এবং জাতির পক্ষে একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান হিসেবে, চক্ষু চিকিৎসার অগ্রগণ্য প্রতিষ্ঠান হিসেবে এখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এবং এই বিশ্বাস আমি দৃঢ়ভাবে পোষণ করি বিধাননগরের অন্যান্য অধিবাসী বৃন্দের মতো। নমস্কার। সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের বহরমপুর শাখায় এখন পতাকা উত্তোলন করছেন মুর্শিদাবাদ জেলা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শবরী রাজকুমার। চলুন আমরা এখন সরাসরি সেখানেই চলে যাই। না না মা
মহানায়ক জয় হে ভারত ভাগ বিধাতা পঞ্জাব সিন্ধ গুজরাট মারাঠা নাবিল উৎকল বন্ধ বিন্দু হিমাচল যমুনা বাংলা কোশল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে জয় হে শুভ দিনে আমি আমার অভিনন্দন জানাচ্ছি সুশ্রুত হসপিটাল আই ফাউন্ডেশন রিসার্চ সেন্টার সবার এমপি অ্যান্ড অল দ্য স্টাফ হিয়ার সুশ্রুতের সাথে আমরা আগেও আমি সার্লে অলসো এই কোঅর্ডিনেশনটা হয়েছিল এর সিন সুশ্রুত অনেকটা সোশ্যাল অ্যাক্টিভিটিসও ইনভলভ হয়ে থাকে সামাজিক কাজগুলো সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি এগুলো করেই থাকি তো এখন আমরা এই করোনা একটা ক্রাইসিসের মধ্যে আছি এই ক্রাইসিসেও আই এম সিইং ভালো একটা ইনিশিয়েটিভ হয়েছে যে সুশ্রুত টিভি একটা আজকে উদ্বোধন করা হয়েছে তো
congratulate you, congratulate Sushrut for all the initiatives already done, and my best wishes. এই ভালো কাজটা আরও এগিয়ে নিয়ে গিয়ে মানুষের সেবাটা আরও ভালোভাবে করা হোক, অ্যান্ড থ্যাংকস টু অল দ্য হেলথ স্টাফ হিয়ার বিকজ। এবারে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন খবরাখবরে চলে যাচ্ছি, থাকছে সুশ্রুত নিয়ে বিভিন্ন খবর। নমস্কার, সুশ্রুত টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আজ 15ই আগস্ট, সারা দেশে পালন হচ্ছে 74তম স্বাধীনতা দিবস, আর এই খুশির দিনেই আত্মপ্রকাশ করল সুশ্রুত টিভি। এই টিভি বা ডিজিটাল মিডিয়ামের মাধ্যমে আমরা জানতে পারব সুস্থ থাকার নানান উপায়। এখানে ডাক্তাররা আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন। যারা অপথালমোলজি নিয়ে পড়াশোনা করছেন বা অপথালমোলজির সঙ্গে যুক্ত, তাদের নিয়েও অনেক একাডেমিক সেশনস দেখানো হবে। আসুন এই ডিজিটাল টিভি নিয়ে আরও ডিটেলসে জেনে নিই সুশ্রুত আই ফাউন্ডেশন আর রিসার্চ সেন্টারের সম্পাদক ডক্টর রতীশ চন্দ্র পাল মহাশয়ের কাছ থেকে। নমস্কার, অভিনন্দন। আজ 74তম ইন্ডিপেন্ডেন্স ডে ভারতবর্ষের এই শুভ লগ্নে সুশ্রুত টিভি ডিজিটাল টিভির প্রারম্ভিক মুহূর্ত। সুশ্রুত টিভি ডিজিটাল টিভি এই কারণে আমরা নিবেদন করছি, সাধারণ মানুষের কাছে উপকৃত হবেন সমগ্র চিকিৎসক সমাজ, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষ। খবর আদান প্রদান, অ্যাওয়ারনেস তৈরি এবং অতীতের আমাদের যে অভিজ্ঞতা, মানুষকে সাহায্য নিয়ে, মানুষের সহায়তা নিয়ে আমরা এইটুকুন পথ চলা এবং পাথেয়। আজকে আমাদের দিক থেকে, সুশ্রুত ফ্যামিলির দিক থেকে, এটা একটা ল্যান্ডমার্ক ঘটনা। সুশ্রুত টিভি শুরু হলো, এ অনেক দূর যাবে। আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যত দিন যাবে একে মানুষ হিতার্থে, ডাক্তার হিতার্থে, স্বাস্থ্যকর্মী হিতার্থে আরও অনেক দূর আমরা এগিয়ে যাব। যে কোনো মুহূর্তে, যে কোনো দিনে, যে কোনো অবস্থায় সুশ্রুত ছিল, সুশ্রুত আছে, সুশ্রুত থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ। আসুন আমরা ঘুরে দেখি সুশ্রুতে নতুন কী কী ফ্যাসিলিটিস আছে। রাগের মাথায় আমরা অনেক সময় লাল চোখ দেখিয়ে ফেলি, কিন্তু রোগের জন্য চোখ লাল হতে পারে এবং সেটাকে অবহেলা করা একদমই ঠিক নয়। লাল চোখ হলে অন্যান্য রোগের প্রকাশ পেতে পারে, তাই এই মাথায় রেখেই সুশ্রুত আই ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টার একটা নতুন বিভাগ খুলেছে, যাকে বলা হয় রেড আই ক্লিনিক। আসুন আমরা রেড আই ক্লিনিকে গিয়ে দেখি কি হয়। কি অসুবিধা হচ্ছে? 3 দিন থেকে চোখ খুব লাল হয়ে আছে, চোখ থেকে জল পড়ছে আর চোখে প্রচন্ড ব্যথা আছে। আচ্ছা, চোখে কি মানে জলটা যে পড়ছে সেটা কি আঠা আঠা জল পড়ছে? আচ্ছা, জ্বর টর কিছু নেই তো এমনিতে? আপনার চিনটা এখানে লাগিয়ে দেবেন, এই চোখটা দিয়ে সোজা আমার কানের দিকে দেখবেন, উপর দিকে দেখুন। সোজা তাকান, তাকিয়ে থাকুন।
চোখে একটু হালকা ইনফেকশনের মতন হয়েছে। হ্যাঁ, এমনি চোখের ভেতরে কিছু সমস্যা নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, এক সপ্তাহ পর এসে একটু দেখাবেন আমাকে। হ্যাঁ, একটু বসুন বাইরে, আমি লিখে দিচ্ছি। এটা মূলত আমাদের রেড আই ক্লিনিক, যেখানে আমরা পেশেন্ট যাদের রেড আই বলতে যেটা বুঝি আমরা, কনজাংটিভাইটিস, বিভিন্ন ধরনের কনজাংটিভাইটিস বা অন্য কোনো কারণে চোখ লাল হয়ে গেছে, সংক্রামক যেগুলো কেসেস, সেগুলো কেসেসকে এই ক্লিনিকের মধ্যে আমরা জেনারেলি দেখি। এটার একটাই উদ্দেশ্য হচ্ছে যাতে যারা জেনারেল পেশেন্টস আছে, যাদের কোনো সংক্রামণ নিয়ে চোখের মধ্যে, ওদের সাথে যেন এই সমস্ত পেশেন্টরা মিক্স আপ না হয়ে যায়, সে কারণে এই রেড আই ক্লিনিকটা স্পেসিফিক্যালি আমরা করি, যেখানে আমরা সমস্ত পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব দেখে ওদের যা প্রবলেম আছে সেগুলো অ্যাড্রেস করে ওদেরকে আমরা রিলিফ দিতে পারি। আপনাদের সময় আপনাদের কাছে খুবই মূল্যবান, সেটা আমরা বুঝি, তাই এই মাথায় রেখেই সুশ্রুত প্রাইভেট ক্লিনিক শুরু করা হয়েছে। এখানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে টপ কোয়ালিটি সার্ভিস অ্যান্ড কেয়ার দেওয়া হয়। আসুন আমরা সুশ্রুত প্রাইভেট ক্লিনিকে এক্সপিরিয়েন্স করি। আমাদের সুশ্রুত টিভি এখন থেকে প্রতি শনিবারে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে চোখ সম্পর্কিত আলোচনা করবেন। আজকে আমরা আমাদের সাথে পেয়েছি বিশিষ্ট ফেকো সার্জন এবং সুশ্রুতের সম্পাদক ডক্টর রতীশ চন্দ্র পাল মহাশয়কে, তিনি আমাদেরকে বিভিন্ন বিষয়ে অবগত করবেন।